নাম ঋতিকা, আর যেহেতু একটা ফেস্টিভ্যাল টাইম চলছে, আমাদের সবারই অনেক কাজ থাকে, আমরা যথেষ্ট প্রত্যেকেই ব্যস্ত, তার মধ্যে একটা এন্টারটেনমেন্টের বাস্ট আউট ও বন্ধু আমার নিয়ে আসছি, আমি আর মিত। সো আমরা ভীষণ আশাবাদী, তার কারণ হচ্ছে বিভিন্ন রকম লোকেশনে আমরা শ্যুট করেছি এবং অন্যরকম একটা গল্প, তো আই এম শিওর যে তোমাদের ভীষণ ভালো লাগবে। গানটা থেকে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসার রেসপন্স পেয়েছি, তো সেই কারণে আমরা খুব আশাবাদী তোমাদের থেকে, আর তোমাদেরকে কিন্তু কাছাকাছি সিনেমা হলে গিয়ে ও বন্ধু আমার দেখতেই হবে। কিছুটা হয়ে গেছি তোর, কিছুটা হয়ে যাব আজ, বলে যা কানে কানে তুই খোলা দোরের বাজ। হাই, আমি মিত, এটা আমার ফার্স্ট ছবির আজ প্রিমিয়াম হচ্ছে, আমি খুব 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 এক্সাইটেড আছি। তো আমি একটু ছবিটা দেখলাম, খুব ভালো লাগছে, আপনারাও দেখুন, আমি আমি কথা দিচ্ছি ছবিটা খুব ভালো লাগবে। ইন্তেজার ইন্তেজার করতে পারছি না, তুই হয়ে যা। পুরো ফিল্মটা এখন পর্যন্ত চলছে, ইন্টারভেল টাইমে বেরিয়ে এসেছি, খুব যতদূর দেখলাম খুব সুন্দর হয়েছে, আমাদের সঞ্জয় দা খুব ভালো করে বানিয়েছে ফিল্মটাকে, কয়েকটা গান টোটো চালাবো, খুব সুপার হিট, এখনও পর্যন্ত খুব ভালো লেগেছে আমার, দেখি লাস্ট পর্যন্ত দেখে পুরো ডিসিশানটা, আলটিমেটলি যেটা যতদূর দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি সঞ্জয় দার ফার্স্ট মুভি এটা দেখে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি, আর মুভিটা এক্সেলেন্ট হয়েছে এতক্ষণ যতটুকুনি হলো, মেকিংটা দেখে মনে হয়নি যে এটা নতুন কোনো কাজ, কোনো একজন নতুন কোনো ডিরেক্টরের কাজ, তো আশা করি মুভিটা, আশা করি কেন, একদম 100% মুভিটা প্রচণ্ডভাবে হিট হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি যদি তোমার কাছে কিছু চাই আমাকে দেবে? কিছু কেন, সব কিছু দিতে পারি, তবে হ্যাঁ এই প্রাণটা দিতে পারবো না, কারণ আমি বেঁচে থেকে শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি ও বন্ধু আমার ডিরেক্টর সঞ্জয় বলছি, আমি দর্শকের কাছে একটা বার্তা দিতে চাই, আমার ও বন্ধু আমার ফিল্মে আপনারা আসুন, এবং আপনার থেকে অনুরোধ রইল আপনারা এসে ফিল্মটা দেখুন। আর আমরা আজকে আমরা প্রিমিয়ার করছি, তো প্রিমিয়ারে খুব ভালো রেসপন্স পেয়েছি, রেসপন্স পাচ্ছি, আগামী দিনগুলোতেও রেসপন্স পাবো এটা দর্শকের কাছে আমি আশা করি, আর আপনারা এসে প্লিজ একটু ফিল্মটা দেখুন, যাতে কীরকম হয়েছে কী বৃত্তান্ত সেটা আপনারাই বলবেন, আমি নিজে থেকে কিছু বলতে চাইছি না, ফিল্মের বিষয়ে কিছু বলবো না, আমার যা বলার সব কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাদের বলার পালা, আপনারা দেখবেন আপনারা বলবেন, আপনারা আসুন প্লিজ, আপনারা আসুন।